সবের রঙ্গনে আজ সবার আমে গুড মর্নিং বন্ধুরা এখন থেকে ভিডিওটা স্টার্ট হচ্ছে আর এখন টাইম হচ্ছে সকাল সাড়ে সাতটা আমার ঘরে গৃহপ্রবেশের অনুষ্ঠান আজকে মানে শুক্রবার ছিল তারিখটা ছিল ডিসেম্বরের পনেরো তারিখ আমি হয়তো দুই দিন পর আপলোড দিচ্ছি কারণ এতটাই ব্যস্ত ছিলাম মানে আপলোড করবো এডিট করব এইগুলো টাইমই ছিল না তো আমি যখন আপলোডটা দিচ্ছি তখন কিন্তু সোমবার সোমবার দিনকে আমি ভিডিওটা আপলোড করছি আমাদের ঘরের পুজোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর এই যে গৃহপ্রবেশের প্রথম যে বাইরে একটা তুলসী গাছ সামনে রেখে আমরা প্রদক্ষিণ করেছি পরে এবার হয়েছে ঘরের পুজো স্টার্ট হয়েছে তো তোমরা সবটাই এনজয় করো আর আমিও খুব এনজয় করছিলাম হয়তো দুই দিন তিন দিন পার হয়ে গেছে ঠিক আছে আর দেখো ও পুজোতে বসেছে কারণ সংকল্প করছিল তো তার জন্য সংকল্পে তো ছেলেদেরকে বসতে হয় এখানে ও বসেছে আর পুজোর কাজ কি কি নিয়ম কানুন আমি অতটা জানি না আমার শাশুড়ি ছিল তারপর আমার মা ছিল আমার মাসি ছিল সবাই মিলেই কিন্তু আমি ছিলাম সবাই মিলেই কিন্তু আমরা পুজোর কাজটা করেছি আমার একার দ্বারা এটা সম্ভবই ছিল না কারণ এত বড় একটা ঘর যাত্রার পুজো একা কখনোই হয় না আর আমি তো এরকম একটা কিছু জানি না তাই না আর যে ব্রাহ্মণ আমাদের পুজো দিয়েছিলেন উনি আর ওনার ও ওয়াইফ এসেছিলেন ওনার ওনার ওয়াইফ কিন্তু অন্ন হয়েছিল হয়েছিল রান্নাটা রান্না করেছিল আর এই যে ব্রাহ্মণ মশাই উনি কিন্তু খুব ভালো মানুষ একটা খুবই ভালো ওনার কথাবার্তা ব্যবহার সব কিছু খুব ভালো ছিল তার এত সুন্দর করে পুজো দেয় কয়েক ঘন্টা লেগেছে আমাদের সকাল সাড়ে সাতটায় আরম্ভ হয়েছে দুপুর আড়াইটা বাজে আমাদের পুজো শেষ হয়েছে নন স্টপ কিন্তু উনি পুজোটা দিয়েছেন তোমাদেরকে আমি আমার ঠাকুরগড়ের একজন দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও না তো গাইস দেখতে পাচ্ছ এই ঘরটা এটা হলো আমার ঘর হ্যাঁ

এখন দেখো যে আমরা যে টেবিল চেয়ার যে পেতেছি ছাদের উপরে হ্যাঁ আমাকে কাল আজকে রাতে খাবার টাবার দেবে তো এই জন্য ডেকোরেটরের টেবিল ডেকোরেটরে দেখো এই যে টেবিল হ্যাঁ এই যে টেবিল এখানে চেয়ার সবকিছু হ্যাঁ তো ঠিক আছে আমি তোমাকে পুরো একটা ছাদ দেখাচ্ছি কেউ স্কিপ করবে না এই যে দেখো অন্নভোগ কিন্তু আমাদের রান্না হয়ে গেছে তার মধ্যে আইটেম ছিল পোলাও পনির দিয়ে ফুলকপি দিয়ে তরকারি বুটের ডাল চাকনি আর হয়েছে বেগুন ভাজা কুমোর ভাজা আলু ভাজা এই ছিল আইটেম আর ছিল ছানার পায়েস তো এবার অন্নভোগটা দিয়ে দেওয়া হয়েছে ঠাকুরকে অন্নভোগ দিতে গেলে অনেক নিয়ম নিয়মকানুন মেনে করতে হয় ঠিক আছে অতটা তো আর আমি জানি না তো আমার মা মাসি আমার শাশুড়ি সবাই মিলেই হেল্প তো এবার কিন্তু আবার ওর বসতে হয়েছে কি করছিলো এটা আমার ঠিক মনে নি হয়তো যোগ্য করার জন্য এখানে কিছু ওর কাজ ছিল ওইটাই ও করছিল আর জানো তো ঘরযাত্রা আমাদের হয়েছে তিন দিন হয়ে গেল, শনি শুক্রবার দিন হয়েছিল শনি রবি সোম আজকে সোমবার তিন দিন হয়ে গেল। আমার মানে এতটাই ভালো লাগছে কি বলবো তার থেকেও বেশি কষ্ট লাগছে ভাড়া বাড়িটা ছেড়ে দিয়ে আসায় মানে কি বলবো মানে ওই বাড়িটা না যে বাড়িটাতে আমরা ভাড়া থাকতাম ওরা এতটাই ভালো ছিল মানে সত্যি খুব আমার কষ্ট হয়েছে ওদেরকে ছেড়ে আসতে বিশেষ করে ওই ঘরটা ওই ঘরটা আমার নিজের ঘরের মতো মনে হতো তো কি আর করা যাবে নিজের আর পরের মধ্যে তো অনেকটাই ডিফারেন্স আছে তাই না ভাড়া বাড়ি আর নিজের মাটির বাড়ির মধ্যে অনেকটাই ডিফারেন্স আছে আচ্ছা যাই হোক এবার তোমাদের বলছি আমাদের কি কি পুজো হয়েছিল একটা তো আমি নতুন সিংহাসন বসিয়েছিলাম তার জন্য এটাকে একটু শুদ্ধিকরণ করতে হয়েছিল নতুন সিংহাসন বসালে আমি যতটুকু জানি প্রথমবার নতুন সিংহাসনে ব্রাহ্মণ দিয়ে পুজোটা দিতে হয় তো যেহেতু আমি রাম ঠাকুরের থেকে মন রাম ঠাকুরের মানে শিষ্য তার জন্য রাম ঠাকুরের রাধাকৃষ্ণর ছবি বসিয়ে কিন্তু আমি মানে সিংহাসনটাকে যাত্রা করলাম তার মধ্যে কিন্তু সাইডে আমি শিব ঠাকুরকেও বসিয়েছি আর এক সাইডে আমার ছেলে এসে হনুমান ঠাকুরকে বসিয়েছে তো হনুমানের ভক্ত খুব ভালোবাসে হনুমান ঠাকুরকে তার জন্য আর ওই যে ছোট একটা গ্রিন কালারের একটা কাপড় দেখতে পাচ্ছ একটা চৌকির উপর ওইটা হয়েছে নারায়ণ ঠাকুর নারায়ণ ঠাকুরের পুজো হচ্ছে আর একটা কাপড় দেখা যাচ্ছে কাপড়ের নিচে একটা ঘট আছে ওইটা হয়েছে চণ্ডীমা তিনটা ঠাকুরের পুজো হয়েছে ফার্স্টে গণেশ ঠাকুরেরও পুজো হয়েছিল এটা একদম শুরুতে তোমরা তো সবাই জানো যে যে কোনো পুজো দেওয়ার আগে কিন্তু ফার্স্টে গণেশকেই পুজো দিতে হয় আর এইখানে দেখো যজ্ঞ করার জন্য সব কিছু রেডি করা হচ্ছে যেহেতু যজ্ঞের যে মানে একটা থাকে টিনের পাত্রর মতো ওইটা আমার নেই তার জন্য কিন্তু ইট দিয়ে ইটটিকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে ইট দিয়ে তারপর বালুগুলোও আমি ধুয়ে রেখেছিলাম ইট আর বালু দিয়ে কিন্তু এটাকে মানে রেডি করা হচ্ছে যজ্ঞের জন্য আর এদিকে শুলাগুলোকে ভেঙে ভেঙে মাপ দিয়ে নিচ্ছে যজ্ঞর মধ্যে তো অনেক কিছু নিয়ম আছে তার জন্য তো যজ্ঞটা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে আগুনটা যেন অনেকটাই উঁচুতে উঠেছিল ঠাকুর যেন এভাবে আমাদেরকে মানে সবসময় ভালো রাখে আমি এটাই চাই আমি ঠাকুরের আসন বসিয়েছি ঠাকুরকে পুজো দিতে আমি খুব ভালোবাসি এতদিন তো দিতে পারিনি আমি তোমাদের সবসময়ই বলতাম যে আমার ঠাকুর রাখার জায়গা নেই জায়গা নেই হ্যাঁ এবার আমার ঠাকুর রাখার জায়গা হয়েছে কিন্তু মেলাঘর বাড়িতে কিন্তু আমার ওইখানে ঠাকুর রাখার সত্যিই জায়গা ছিল না যার জন্য আমি সুকেশের ওপর কিন্তু ঠাকুর বসিয়েছিলাম বাট কি বলো তো সুকেশের মধ্যে কাপড় চোপড় থাকে তো ঠাকুর এভাবে রাখাটা সত্যিই ঠিক না কিন্তু কি করব সবারই তো ইচ্ছা করে তাই না ঠাকুর পূজা দিতে কে না ভালোবাসে আমি তো খুব ভালোবাসি আজকে তিন দিন চার দিন ধরে ঠাকুর পুজো দিচ্ছি মানে সত্যি পুজোটা দেওয়ার সময় না মনটা একদম ভরে যায় মনে হয় যেন কি জানি পেয়ে গেছি আমি এরকমটা লাগে তো ঠাকুর আমাকে যেহেতু ঘর দিয়েছে সব কিছু দিয়েছে টাকা পয়সা সব কিছু তো ঠাকুরের আশীর্বাদ তো আমি ঠাকুরকে বসাতে পেরেছি

যারা যারা আমাদের আত্মীয় স্বজন আমাদের পাড়ার মানুষ মানে নতুন বাড়ির পাড়ার মধ্যে যারা আছে এলাকাটার মধ্যে সবাই এসেছে এখন খাওয়া দাওয়া চলছে তো আমরা এখানে বসে আছি যেহেতু পুজোটা শেষ প্রসাদও হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ কাপড় আর এই যে একটা পাঞ্জাবি আর একটা প্যান্ট এগুলো কিন্তু আমরা যেই বাড়িতে ভাড়া থাকতাম ওই বাড়ির যে মালিক ছিলেন মেশু আর মাসিমনি ওরা এসেছিলেন ওরাই এনেছেন আমার জন্য শাড়িটা এনেছে আর দ্বীপের জন্য পাঞ্জাবিটা আর প্যান্টটা এনেছে ওরা যেন সত্যি খুব ভালো আর আমাদেরকে তো প্রচণ্ড ওরা আদর করে এটাই হয়েছে সবচেয়ে বড় কথা সব অতীত চলে গেছে মানে অতিথি যারা এসেছিল এবার সন্ধ্যা আমার শাশুড়ি মা সন্ধ্যা দিয়ে দিয়েছে আর ঘরের একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে এদিকে ওদিকে ওটা ওটা মানে এগুলো তো আর গুছানো এখন সম্ভব নয় পরদিন সকালে এগুলো আমরা গুছিয়েছি মানে শনিবার দিনকে শনিবার দিনকে আমরা এগুলো সব পরিষ্কার করে নিয়েছি তো ঠাকুরকে এভাবে রাখা হয়েছে একটু পর সন্ধ্যাপাতি মাত্র দেওয়া হয়েছিল। একটু পর পুজোটাও দেওয়া হবে এটা শাশুড়ি মাই করবে যেহেতু উনি আছেন এখন তো উনি চলে গেলে তারপর তো আমিই দেব আর তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি যে আমার যে নতুন বাড়ির রুম ট্যুর তোমরা যদি মানে দেখাও খুব তাড়াতাড়ি আমাকে কমেন্ট করবে আমাদের নতুন বাড়ির হোম ট্যুর তোমাদেরকে হোম ট্যুর রুম ট্যুর যাই বলো না কেন আমি তোমাদেরকে সবটাই দেখাবো এখন সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়েছি আগে তো এরকম গুছানো ছিল না তাই মানে ঠিকভাবে দেখানো হয়নি সবটাই তোমরা দেখতে পারবে তাড়াতাড়ি কমেন্ট করো এখন বাজে রাত এগারোটা সাড়ে এগারোটা এরকম হবে আমি আমার ছেলেকে ভাত খাওয়াচ্ছি আর হঠাৎ মনে পড়লো যে আমি তো তোমাদের খাওয়াটাই শেয়ার করা হয়নি দুপুরে কি আইটেম হয়েছিল ডাল ছিল ঝুড়ি ভাজা ছিল আলুর ঝুরি তারপর ফুলকপি তরকারি মিক্সড ভেজিটেবল আর ছিল ধুকার ডানা চাটনি মিষ্টি তো এই ছিল আমাদের আইটেম